নিজের ভাইয়ের মতো দেখে সিনিয়রেরা। জুনিয়রদের জামা পরিয়ে দেওয়া থেকে গান শেখানো, হোস্টেলের জিনিসপত্র বয়ে দেওয়া সিনিয়রেরাই করে দেয়। এরকম হোস্টেলও আছে নাকি? আছে বই কি, বেলুড় মঠের পাশেই। এমন একটা সময়ে আমি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি যেখানে সিনিয়র জুনিয়রের সম্পর্কটা কিরকম জানেন? জুনিয়রদের যখন আগমন ঘটে কলেজ হোস্টেলে, তখন সিনিয়ররা তাদের বই খাতা নিজেরা কাঁধে করে বয়ে নিয়ে যায়। জুনিয়রদের কি করে ধুতি পরতে হবে, কি পোশাক পরতে হবে, তাদের জন্য তারা সেই শিক্ষাটাও দেয় এবং আরও অনেক কিছু। হ্যাঁ, বেলুড় মঠের ঠিক পাশেই রামকৃষ্ণ মিশনের বেলুড় বিদ্যা মন্দির, স্বামীজির স্বপ্নের এই মহাবিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছি। এখানকার হোস্টেল ঠিক কি বার্তা দিচ্ছে সেটা একবার জেনে নেব। আমার সঙ্গে যারা রয়েছে তারা এখানকারই সিনিয়র এবং জুনিয়র স্টুডেন্ট, তাই তো? তোমরা কি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, আমরা ফার্স্ট ইয়ার। কোন ফার্স্ট ইয়ারে? কোন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। কেমিস্ট্রি? তুমি? আমারও কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এদের মধ্যে কেমন কেমিস্ট্রি একটু দেখি। তোমরা যখন হোস্টেলে থাকো, আমি আগে ওদের সঙ্গে কথা বলবো, তোমরা ওদেরকে ভাই ভাই হিসেবে ভাতৃবরণ বলো? ভাতৃবরণ বলে। হ্যাঁ, আমাদের একটা বিদ্যার্থী বোতো হয়, ওই কিছুদিন পরে পিজি ফার্স্ট ইয়ার আসবে, তারপরে ইউজি ফার্স্ট ইয়ার, পিজি ফার্স্ট ইয়ার দুজনদের একসঙ্গেই হবে বিদ্যার্থী বোতোটা। এখন একটু এ আছে, ওরা ওদের অ্যাডমিশন হবে শুরু। তোমরা ওদের কিভাবে, ওদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলো, কিভাবে ব্যবহার? আমরা তো সবসময় মানে যেমন বাড়িতে হয় দাদা ভাইয়ের সম্পর্ক, এরকমটি সবসময় করার চেষ্টা করি। এবার সবারই পড়াশোনা থাকে, সব কিছুই থাকে, যখন আসে জিজ্ঞাসা করছে দাদা এটা দরকার ওটা দরকার, যতটা পারি চেষ্টা করি দেওয়ার। শুধু বই খাতা নাকি ধুতি পরানোটাও শিখিয়ে দাও? না অবশ্যই, মানে এবারেই আমরাই ডিউটিতেই ছিলাম, মহারাজ পাঠিয়েছিলেন, মানে প্রথম দিন যেদিনকে এসেছিল ওদের, আমাদের সাথে ওদের এক্সপিরিয়েন্স, আমাদেরকেও ওরমভাবে বরণ করা হয়েছিল এবং ওদেরকেও করতে পেরে আমরা খুবই আনন্দ। আমার এবার এটা শেষ বছর পিজি সেকেন্ড ইয়ার, সেই ক্ষেত্রে একটা আলাদা পাওয়া। শেষ বছর যখন বলি, হোস্টেল লাইফটাকে কি মিস করবে, কেন করবে? ভীষণ মিস করবো, মানে এখানে বাবা মাকে ছেড়ে আসা মানে এরাই আমাদের বাবা মা ভাই বোন একে অর্থে সবই, এবং মানে দুঃখ হলেও এদের নিয়ে হয়, সুখ হলেও এদের নিয়েই হয়। সেই ক্ষেত্রে বলবো যে সবারই মনে হয় একবার করে হোস্টেল লাইফ স্টে করা দরকার, মানে এরকম এরকমটি এরকমটি পরিবেশটি মানে বাড়িতে কেন, কোথাও পাওয়া যাবে না। টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। অবশ্যই, মানে বিদ্যা মন্দির যে অ্যাম্বিয়েন্সটা আমাদেরকে দেয়, সেই অ্যাম্বিয়েন্সটা আমি মনে করি, অন্তত আমি ইউজি সেকেন্ড ইয়ার, মানে আমি আগের বছর এখানে, আমার এক বছর কেটে গেল, তো বাইরের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল লাইফ আর বিদ্যা মন্দিরের হোস্টেল লাইফ সেটা হেল অ্যান্ড হেভেন ফারাক। এখানে কি দাদারা কি ঠিক বলছে? হ্যাঁ, একদম ঠিক। আমরা যখন এসেছিলাম তখন দাদারা ভ্যান নিয়ে আমাদের জিনিসপত্র হোস্টেলে পৌঁছে দিয়েছিল। আচ্ছা, ভ্যানে করে তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তারপরে কাঁধে করে রুমেও পৌঁছে দিয়েছিল। আচ্ছা, আর প্রেয়ার, প্রেয়ার হলে প্রেয়ার? হ্যাঁ, প্রেয়ার হলে প্রেয়ার করছি। প্রথমে আমাদের মহারাজ দাদারা কী কী নিয়মকানুন সেগুলো বলে দিয়েছিলেন, তো সেই মাফিক করছি আমরা। আচ্ছা আচ্ছা, বাড়ির কথা কি মনে হয় নাকি দাদারা? দাদারা তো আছেই আমাদের সাথে সবসময়। হ্যাঁ বলো। আপনি, আমি কি বলবো, মানে এতই ভালো লাগছে, এরা যখন ফার্স্ট ইয়ার এসছে, আবার এখন পিজি ফার্স্ট ইয়ারে আসা বাকি আছে, এবার ওদেরকে পেয়েও আরও, এবার আমাদের যাওয়ার পালা। দুঃখের সাথে সাথে একটা সুখও আছে যে আমরা না গেলে ওরা আসবে কী করে, নতুন পাতা যখন গজাবে তখন তো পুরনো তো শেষ হয়ে যাবেই। এটি একটি আবাসিক মহাবিদ্যালয়, যার ফলে যখন এখানে ছাত্ররা প্রথম দিন আসে, আমাদের মহারাজদের সমস্তটাই আমাদের মহারাজদের তত্ত্বাবধানে ব্যাপারটা হয়, তো তারা তাদেরকে প্রথম দিন হস্টেলে নিয়ে যাওয়া এবং তাদের পুরো যে হস্টেল সিস্টেমগুলোর সঙ্গে মহারাজদের তত্ত্বাবধানে, আবারও বলছি, তাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে অবহিত করা হয়, সেটা কিন্তু মাত্র এক দুদিন। তারপরেই নতুন ছাত্ররা তারা সম্পূর্ণভাবে আমাদের যে আবাসিক যে জীবন তার সঙ্গে তারা অভ্যস্ত হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের সারা বছরে পড়াশুনোর পাশাপাশি নানান ধরনের ইভেন্ট হয়। ইভেন্টের মধ্যে ধরুন, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, কখনো সেটা আন্তঃ কলেজ, কখনো বা আমাদের একদম নিজেদের ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা আছে, বিভিন্ন রকম খেলাধুলো রয়েছে, তারপরে আমাদের সরস্বতী পুজো থেকে শুরু করে ভ্রাতৃবরণ, এই সব কিছুর মধ্যে দিয়ে ছাত্রদের মধ্যে এই আন্তঃসম্পর্কটি গড়ে ওঠে।
একটা দুষ্টুমি করা আর একটা বদমাইশি বা অপরাধ করছে, এইখানে অপরাধ করছে তার মানে একটা খুব লিগাল একটা অ্যাসপেক্ট চলে আসে। আমাদের ক্ষেত্রে এখানে সেই ধরনের আমরা কখনো কিন্তু যে ভাবনা আসতে পারে আমরা সত্যি ভাবি না। আমাদের এখানে যেমন একটা বড় জায়গা হচ্ছে আমাদের একটা মাল্টি টায়ার বা মাল্টি লেভেল লেয়ার্ড একটা ইন্ডাকশন প্রোগ্রাম হয়, তাহলে তাতে করে যে ছাত্রটি এখানে আসবেন তার প্রথমেই কাউন্সিলিং হচ্ছে, তার এখানে ভর্তির আগের থেকেই সে জানে যে আমি কোথায় যাচ্ছি, আমার ওখানে কী কী এক্সপেক্ট করা উচিত উচিত নয়, তারপর সেটা বিভিন্ন লেয়ারে গিয়ে গিয়ে ফাইনালি বিদ্যার্থী ব্রততে এসে শেষ হচ্ছে। তার আগে এই মাস দেড়েক দুয়েক ধরে লাইব্রেরি কেমন, মহারাজরা কেমন, টিচাররা কেমন ইত্যাদি করে করে তাদের একটা সেন্সিটাইজেশন চলে ফর ওভার ওয়ান অ্যান্ড হাফ মান্থস মেবি টু। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এইরকমও হোস্টেল হয়, এইরকমও সম্পর্ক হয় সিনিয়র জুনিয়রের। রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির মহাবিদ্যালয়ে এসে এটা দেখে আমারও নিজের মনে হচ্ছে সত্যি তো জানতাম না, আপনারাও জানছেন, আপনারাও ভাবছেন বাড়ির ছেলেটাকে কোন জায়গায় দেবো, কোথায় পড়বে, এবার তো নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে আর অসুবিধা হবে না। স্বামীজির কথা অনুযায়ী সা বিদ্যা ইয়া বিমুক্তায়। প্রীতম দে, রিপোর্ট, টিভি 9 বাংলা।